হ্যালো হ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা সেভেন ডিসেম্বর দু হাজার একুশের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন গোল্ডম্যান সচ এস্টিমেটস ইন্ডিয়াস জিডিপি গ্রোথ টু রাইজ টু ড্যাশ ইন টোয়েন্টি টোয়েন্টি টু গোল্ডম্যান সচ এর অনুমান অনুযায়ী ভারতের জিডিপি গ্রোথ দু হাজার বাইশে কত পারসেন্ট থাকবে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম এস্টিমেট করে থাকে বিভিন্ন রকম প্রজেক্ট করে থাকে ভারতের জিডিপি কত থাকবে কত হতে পারে গোল্ডম্যান সার্চ যে এস্টিমেটটা করেছে সেটা হলো নাইন এবং এটা দু হাজার জন্য এবং দু হাজার একুশে আট পারসেন্ট থাকবে এটা তারা অনুমান করেছে আট পারসেন্ট দু একুশের এবং নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দু বাইশে হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল সিভিল ডে অবজার্ভড ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশান ডে খুব গুরুত্বপূর্ণ সেভেন ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল ডে পালন করা হয় সারা পৃথিবীতে এটা পালন করা হয় ইন্টারন্যাশনাল এভিয়েশান ডে সিভিল ডে সেভেন ডিসেম্বর নেক্সট হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশান ডে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশান ডে দু হাজার একুশের থিম কি অ্যাডভান্সিং ইনোভেশান ফর গ্লোবাল এভিয়েশান ডেভেলপমেন্ট অ্যাডভান্সিং ইনোভেশান ফর গ্লোবাল এভিয়েশান ডেভেলপমেন্ট এটা ছিল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশান ডে দু হাজার একুশের থিম হোয়েন ইজ দ্য আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে অবজার্ভ আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে কবে পালন করা হয় এটাও সেভেন ডিসেম্বর পালন করা হয় সোলজার এবং যারা বায়ুসেনা রয়েছে সমস্ত সেনাদের শ্রদ্ধার জন্য এটা পালন করা হয় আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে এবং এটা সেভেন ডিসেম্বর পালন করা হয় বিনোদ দুয়া

ইন অ্যান্ড ইনিংস হি হেলস ফ্রম হুইচ কান্ট্রি আজাজ প্যাটেল উনি সম্প্রতি দশটি উইকেট নেয়া একটা ইনিংসে একটা ইনিংসেই দশটি উইকেট নেয়া তৃতীয় বোলার হলেন সম্প্রতি উনি কোন দেশের প্লেয়ার আজাজ প্যাটেল উনি নিউজিল্যান্ডের প্লেয়ার সম্প্রতি ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজে উনি এই রেকর্ডটা তৈরি করেছেন যেটা তৃতীয়বারের জন্য উনি এটা করলেন তৃতীয় বোলার হিসেবে আজাজ প্যাটেল এই রেকর্ডটা করলেন এবং উনি নিউজিল্যান্ডের বোলার হুইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ওয়েজস স্ট্র্যাটেজিক গ্রুপ অ্যাডভাইজার ওয়েওসের স্ট্র্যাটেজিক গ্রুপ অ্যাডভাইজার কাকে নিযুক্ত করা হলো রজনীশ কুমার রজনীশ কুমারকে ওও স্ট্র্যাটেজি গ্রুপ অ্যাডভাইজারে অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হলো উনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফরমার চেয়ারম্যান ছিলেন রজনীশ কুমার একসময় উনি চেয়ারম্যান ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তাকে উইয়োস এর ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক গ্রুপের অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়াস ফার্স্ট স্ট্যান্ড লোন মেটাল ডেবিট কার্ড ফার্স্ট প্রাইভেট ইনফাইনাইট কার্ড হ্যাজ তো মেটাল ডেবিট কার্ড যেটার নাম ফার্স্ট প্রাইভেট ইনিস্ট এটা কোনো এটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক লঞ্চ করেছে হু অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচ এ আই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে আলকা উপাধ্যায়কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে আলকা উপাধ্যায়কে তো এর সাথে সাথে সেভেন ডিসেম্বর দু হাজার একুশের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ